দিল্লি সভা জানিয়েছে ইউরোপের দেশ ইউক্রেন তুরস্কের কাছ থেকে আরও বায়রাক্তার ড্রোন কিনবে। আগামী বছর এসব ড্রোন কেনা হতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে দেশটির গণমাধ্যম ইন্টারফ্যাক্স ইউক্রেন এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ইউক্রেন তার সামরিক বাহিনীর জন্য আগামী বছর আরও বায়রাক্তার ড্রোন কিনবে। 2019 সালে তুরস্কের কাছ থেকে ইউক্রেন 6টি বায়রাক্তার TB2 ড্রোন এবং 3টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সিস্টেম কেনে। সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানে বিভিন্ন অভিযানে তুরস্কের ড্রোন ব্যাপক সফলতা লাভ করে। এই সাফল্য তুর্কি ড্রোনকে বিশ্বে জনপ্রিয়তা এনে দেয়। এরপর থেকে বিভিন্ন দেশ তুর্কি ড্রোন কেনা শুরু করে। বর্তমানে কাতার, লিবিয়া, ইউক্রেন ও আজারবাইজান তুরস্কের ড্রোন ব্যবহার করছে। এদিকে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর থেকে মস্কো ও কিয়েভের মধ্যে উত্তেজনা বাড়ছেই। তুরস্ক রাশিয়ার ক্রিমিয়া দখলের তীব্র বিরোধী এবং এ পদক্ষেপের সমালোচনা করে আসে সে সময় থেকে। সম্প্রতি 2020 সালের অক্টোবরে ক্রিমিয়া ইস্যুতে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়। প্রথম দিকে প্ল্যাটফর্মকে সমর্থন জানানো দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম।